প্রশ্ন ছিল যে আপনারা কে পর্যন্ত যারা এবং রেড পাকচুং অর্থাৎ লাল পাকচুং ঘাসের মধ্যে পার্থক্য করেছেন কিনা। আসলে পার্থক্য আমরা অনেক আগেই করেছি, কিন্তু পার্থক্যের ভিডিওটা আপনাদের সামনে দেওয়া হয়নি। তো আজকে যারা ওয়ান হাইব্রিড এবং লাল পাকচুং ওয়ান হাইব্রিড এই দুইটি ঘাসের মধ্যে পার্থক্য আপনাদেরকে জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এলটিভি এইচডির পরামর্শ অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, বরাবরের মতো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। অনেকের আমাদের কাছে প্রশ্ন ছিল যে আপনারা কে পর্যন্ত যারা এবং রেড পাকচুং অর্থাৎ লাল পাকচুং ঘাসের মধ্যে পার্থক্য করেছেন কিনা। আসলে পার্থক্য আমরা অনেক আগেই করেছি, কিন্তু পার্থক্যের ভিডিওটা আপনাদের সামনে দেওয়া হয়নি। তো আজকে যারা ওয়ান হাইব্রিড এবং লাল পাকচুং ওয়ান হাইব্রিড এই দুইটি ঘাসের মধ্যে পার্থক্য আপনাদেরকে জানাবো। পার্থক্যের মধ্যে মূল সারাংশ যেটা, সেটা হচ্ছে এই ঘাসটি কতটুকু লম্বা হয়। আপনারা অনেকেই জানেন যে লাল পাকচুং হাইব্রিড ঘাসটি একটি হাইব্রিড জাতের ঘাস এবং যারা ওয়ান হাইব্রিড জাতের ঘাসটিও একটি হাইব্রিড জাতের ঘাস। তো আপনাদের সবারই জানা উচিত যে কোন ঘাসটি কতটুকু লম্বা হয়। তো আজকে আমি দুইটা ঘাসই আপনাদের সামনে নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাবো কোন ঘাসটি কেমন লম্বা হয়। প্রথমত পিছনে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে লাল পাকচুং ওয়ান যে ঘাসটি, এটা দেখতে কেমন দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার পিছনে। আর যদি আমি আমার হাতের ডান পাশে দেখাই, এটা কিন্তু এক মাস বয়সের যারা ওয়ান হাইব্রিড ঘাস, এটাও দেখতে কেমন দেখা যায় সেটাও দেখতে পাচ্ছেন। তো দর্শক, এই লাল পাকচুং ওয়ান এবং যারা ওয়ান হাইব্রিড এই দুইটি ঘাসই কিন্তু এক কথায় আমরা বলবো দুইটি খুব ভালো মানের ঘাস। আমি যে একটাকে ফেলে দিব আর একটাকে ধরে রাখবো, একটাকে ছেড়ে দিব আর একটা আপনাদেরকে উপহার দেব, বিষয়টা এমন না। আমরা চাষাবাদের নিমিত্তে যতটুকু দেখেছি সর্বসাকল্যে দুইটি ঘাসই কিন্তু ভালো। যারা ঘাসটি যখন গবাদি পশুকে খাওয়ানো যায় এটার ফলাফলও ভালো আসে, রেড পাকচুং ঘাস এটাকে এটা গবাদি পশুকে খাওয়ালে এটার ফলাফলও ভালো আসে। তবে হ্যাঁ, আমরা একটু খেয়াল করেছি যে যারা ওয়ান ঘাসের থেকে রেড পাকচুং ঘাস অনেক সময় ছাগলে বেশি খায়। অনেকাংশে দেখা যায় যে রেড পাকচুং ঘাসটি ছাগলে বেশি খাচ্ছে, গরুতে তো খাচ্ছেই, সাথে ছাগলে আরও ভালো খাচ্ছে। আবার যারা ওয়ান ঘাসটিও অনেক সময় দেখা যায় যে গরুতে খুব ভালো খাচ্ছে, লাল পাকচুং দিলে আরও বেশি খাচ্ছে। তো আমরা দেখেছি যে সব মিলিয়ে ওভারঅল দুইটি ঘাসই খুব সুন্দর ঘাস। তবে হ্যাঁ, এর মধ্যে ফলনে কিন্তু পার্থক্য আছে, কিছু না কিছু ফলনে পার্থক্য থাকবে। যারা ঘাস এবং লাল পাকচুং ঘাস এই দুটি ঘাস এখন বাংলাদেশে পরীক্ষিত বলতে আমরা নিজেরা যারা ওয়ান ঘাসটি পরীক্ষা করিনি, যেহেতু জরুল স্যার এই ঘাসটি পরীক্ষা করেছেন, তো ওনার পরীক্ষার উপরেই ডিপেন্ড করে আমরা চাষাবাদ করছি। এই ঘাসটা, এই যারা ওয়ান ঘাসটাও আমরা এনেছি ওনার কাছ থেকে, যিনি ট্রেনিং করেছিল, ওই ট্রেনিং যারা করেছে ওনাদেরকে উনি কিছু ঘাসের কাটিং হয়তো ওই সময় গিফট করেছিল, তাদের কাছ থেকে আমরা এই ঘাসগুলো সংগ্রহ করেছি। অর্থাৎ জরুল স্যারের দেয়া যে যারা ওয়ান ঘাসটি এটা কিন্তু খারাপ না, আবার রেড পাকচুং ওয়ান ভিয়েতনামের যে ঘাসটি এটাও কিন্তু খারাপ না। এবার দেখা যাক কোন ঘাসটি কতটুকু লম্বা হয়। আমি একটু দেখাবো, এটা হচ্ছে রেড পাকচুং ওয়ান ঘাসটি। আপনাদেরকে বোঝাই, এই ঘাসটি কিন্তু মোটা এবং চিকন দুইটাই হবে। ক্যামেরাটা জুম করেন, আমি দেখাই। এই যে দেখেন, প্রথমে দেখাই, এটা কিন্তু চিকন ঘাস। এখন চিকন, অনেকেই বলেন যে চিকন ঘাস দিলেন কেন ভাই, এই চিকন ঘাসটা কোথা থেকে আসছে সেটা একটু ফলো করেন। এই যে ঘাসের একটা শাখা উপর থেকে নিয়েছে, এটা কিন্তু চিকন হয়েছে। আচ্ছা, আবার আরো দেখাই, আর একটা ঘাস,
দেখেন এই ঘাসটা কতটা মোটা, মনে হচ্ছে যে আমরা আগে দেশি আখ খেতাম, দেশি আখের মতো মিষ্টিটাও কিন্তু আখের মতো অনেকটাই মিষ্টি। তো এই আখের মতো মোটা, এর সাথেও কিন্তু চিকন আছে, এই যে এর সাথেও কিন্তু চিকন আছে। তো এটা কি প্রশাখা? এটা কিন্তু মেইন শাখা না, এটা প্রশাখা। আর মেইন শাখাটা হচ্ছে এই মোটা যেটা এইটা, আর লম্বা আপনি দেখেন, লম্বায় দূর থেকে ক্যামেরা না ধরলে বোঝা যাবে না, জুম আউট করে দেখা যাচ্ছে। তো এইটা কিন্তু উচ্চতা। তো এই উচ্চতার ঘাসটি আপনারা যদি মনে করেন, এটা আমরা কাটিং এর জন্য রেখেছি হার্ড, শক্ত, যে শিকড় নিয়েছে। তারপরও এখনো চপার মেশিন দিয়ে গরুকে দিবেন, দেখবেন দ্বিধার্সে খেয়ে ফেলছে, খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। এটা আমরা ট্রাই করেছি, আমরা দেখেছি সচক্ষে, দেখা না দেখে আপনাদের কিন্তু বলছি না। আচ্ছা, এটা গেল। আর ফলনের দিক থেকে যদি বলি, তাহলে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ঘাসটি আপনার 12 ফুট পর্যন্ত, 13 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, হয়তো আর একটু সময় দিলে, যত্ন করতে পারলে সেটা আরো বড় হতো। তো সেটা তো ফলন আশা করি কম হবে না। আর ওয়েটের দিক থেকে মাশাল্লাহ খুব ভালো ওয়েট হবে। পাশাপাশি আপনাদেরকে দেখাবো হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস, ওজনটা মোটামুটি এটাও খারাপ না, এটাও যদি বলি এটাও খারাপ হবে না। দুইটি ঘাসই দেখেন, দর্শক আপনারা ভিডিওতে দেখছেন, আপনারা বিবেচনা করতে পারবেন কোন ঘাসটি কেমন, কার কাছে কতটুকু ভালো লাগলো। আমি মনে করব যে প্রোটিনের দিক থেকে যারা ওয়ান হাইব্রিড ঘাসটি সেরা, আর গবাদি পশুর স্বাদ পছন্দের দিক থেকে লাল পাঁচন খারাপ না, খুব ভালো। যদি আপনি গাভী গরুর জন্য নেন, তাহলে আপনার দুইটার যে কোনো একটাই নিতে পারেন, নো প্রবলেম, দুইটা ঘাসই খুব ভালো ঘাস। ডান হাতে রয়েছে আমার লাল পাকচুন ঘাস, এটা খাওয়ানোর পর আপনি বুঝতে পারবেন কিভাবে গরুর দুধ বেড়ে যাচ্ছে হুর হুর করে। আর যারা ওয়ান হাইব্রিড ঘাস, এটাও আপনি সঠিক মাপে সঠিক সময়ে খাওয়াইলে বুঝতে পারবেন কিভাবে হুর হুর করে বেড়ে যাচ্ছে, কি বেড়ে যাচ্ছে কি দুধ। তারপর আসি হচ্ছে ষাঁড় গরু, যারা ফ্যাটেনিং করেন, ফ্যাটেনিং এর জন্যও তো কাঁচা ঘাস লাগবে, তারা কি খাওয়াবেন? হ্যাঁ, এই দুইটা ঘাসের যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তার মধ্যে ডেরিতে যারা ফ্যাটেনিং এ যারা আছেন, বলবো যে আমরা যতটুকু দেখেছি যে যদি আপনার জমিতে ঘন বৃষ্টিতে পানি জমে থাকে, 2-4 দিন 5 দিন 10 দিন পানি জমে থাকে, রেড পাকচং চাষ করতে পারেন, খারাপ না। আর এই যে আপনার যারা ওয়ান হাইব্রিড ঘাসটি, যেহেতু এখনো আমরা নিজেরা পরীক্ষা করিনি, এটা শুনেছি যে পানিতে টেকসই, আসলে এতটা গ্যারান্টি দিতে পারবো না যেহেতু আমরা নিজেরা পরীক্ষা করিনি। সো এটার জন্য উঁচু জমি সিলেক্ট করাই ভালো। তারপর আছে হচ্ছে এই কাটিং এর জার্মিনেশন কেমন, কোন ঘাসের কেমন জার্মিনেশন। রেড পাকচং ওয়ান আমরা যতদূর দেখেছি, যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় নেন, যদি সঠিক সময়ে পৌঁছায় 90-95% জার্মিনেশন পাবেন। যারা ওয়ান হাইব্রিড ঘাস, এটার কাটিংও আপনি কমপক্ষে 90-95% জার্মিনেশন পাবেন, অর্থাৎ এটার হচ্ছে উৎপাদন ক্ষমতা কেমন, এটাও আপনাকে জানতে হবে। উৎপাদন ক্ষমতাটা কি, অর্থাৎ আপনি ঘাস লাগানোর পরে পরবর্তী কতদিন সময়ের মধ্যে কাটতে পারবেন। রেড পাকচং ওয়ান এই ঘাসটি আপনি 30 দিন 35 দিন 25 দিন, অর্থাৎ 25-30-35 এই দিনের মধ্যে খাওয়ালে খুব ভালো মানের প্রোটিন পাবেন। যারা ওয়ান হাইব্রিড ঠিক সেম, এটাও 25-30-35 এই দিনের মধ্যে খাওয়ালে খুব ভালো প্রোটিন পাবেন। আচ্ছা, এবার হচ্ছে এই 25 দিন বা 30 দিন বয়সে কোন ঘাসটি কতটুকু লম্বা হবে। রেড পাকচং ওয়ান 30 দিন বয়সে আপনার লম্বা হবে কমপক্ষে 6 ফুট, তবে যদি পরিচর্যাহীনতা থাকে তাহলে 5-6 ফুট ধরা চলে। যারা ওয়ান হাইব্রিড ঘাস, এটা 30 দিনে কতটুকু লম্বা হবে, কমপক্ষে 5-6 ফুট, যদি পরিচর্যাহীনতা থাকে কম বেশি হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে,
অনেকেই ভিডিওতে এখন মনে মনে ভাবছেন যে তাহলে আপনার হাতে যে ঘাস ধরে রাখছেন এটা তো 12 থেকে 14 ফুট লম্বা আছে, তাহলে এটার বয়স কতদিন? দর্শক, এটা কাটিং এর জন্য রাখা হয়েছে, এটার বয়স ন্যূনতম 2 মাস ধরতে হবে। যদি 2 মাস বয়স করে আপনারা গবাদি পশুকে খাওয়াতে চান, এমন না যে এটা খাওয়াতে পারবেন না, খাওয়াতে অবশ্যই পারবেন, এবং এটা চপার দিয়ে কেটে দিতে হবে। কেটে দিলে সুন্দর করে অবশ্যই তা গবাদি পশু খেয়ে নেবে, কারণ এই দুইটি ঘাসের মধ্যে খুব সুন্দর সুগন্ধ আছে, যেটা হয়তো বা আপনি বুঝবেন না, গবাদি পশুর সামনে দিলে তারা বুঝবে। তারপর হচ্ছে দর্শক, এই রেড পাকচং ওয়ান এবং জারা ওয়ান হাইব্রিড ঘাস আপনারা যদি চাষ করেন, আপনাকে কি কি প্রবলেম ফেস করতে হবে? জারা ওয়ান এবং রেড পাকচং ওয়ান দুইটি ঘাসই আমরা বলতে পারি উঁচু জমির ঘাস। এই দুইটি জমি আপনাকে প্রথমত যদি সঠিক মাপের জৈব সার এবং পরিষ্কার পরিচ্ছন্ন রেখে প্রথম অবস্থায় এটাকে চাষাবাদ করা যায়, তাহলে আপনি কোনো রকম কি করবেন না, প্রবলেম ফেস করবেন না, অর্থাৎ সমস্যা জড়াবেন না। দ্বিতীয়ত হচ্ছে এই রেড পাকচং এবং জারা ওয়ান হাইব্রিড ঘাসের যখন আপনি কাট করবেন, অর্থাৎ কেটে গবাদি পশুকে খাওয়াবেন, তখন কত উপর থেকে কাটবেন সেটাও কিন্তু আপনার জানা উচিত। রেড পাকচং ওয়ান যতটুকু উপর থেকে কাটছেন এতদিন, যারা ওয়ানটাও তত ঠিক উপর থেকে কাটতে পারবেন, সেটা হতে পারে 2 ইঞ্চি বা 1 ইঞ্চি বা 1 কিলা রেখে, কোনো সমস্যা নেই। তবে যাদের জমিতে বৃষ্টি নামলে পানি জমে যায়, তারা সবসময় যতটুকু পানি জমে অতটুকু উপর থেকে ঘাসগুলো কাটার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। তারপর কথা হচ্ছে কোন ঘাসে কিরকম রাসায়নিক সার ব্যবহার করতে হবে। দর্শক, আমরা প্রথমত আপনাদেরকে উদ্বুদ্ধ করব জৈব সার ব্যবহারে, রাসায়নিক সার ব্যবহারে আপনাদের সম্পূর্ণই নিরুৎসাহিত করব। যেহেতু আপনার গবাদি পশু আছে, গরু আছে, সেখান থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ জৈব সার পাচ্ছেন, এবং সেটাতেও যদি আপনার তৃপ্তি না মেটে আপনি কিন্তু বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করতে পারেন। বায়োগ্যাস থেকে যে বায়োস্যালারিটা পাবেন সেটা কিন্তু অবশ্যই বিশুদ্ধ একটি বায়োস্যালারি হবে, যেটা আপনার জমির জন্য খুব ভালো কাজ করবে। আচ্ছা, রাসায়নিক সার এটা এই দুইটাতেই আপনি না দিলেই ভালো হবে। যদি জৈব সারের ঘাটতি থাকে সেক্ষেত্রে আপনার স্থানীয় সারের ডিলারের সাথে কথা বলে যত কম পারা যায় রাসায়নিক সার ব্যবহার করবেন। দ্বিতীয়ত, আপনাদের প্রশ্ন থাকতে পারে রেড পাকচং ঘাস এবং জারা ওয়ান হাইব্রিড ঘাস এটাতে যদি আপনার রাসায়নিক সার দেন, সার দেওয়ার কতদিন পরে গবাদি পশুকে কেটে খাওয়াতে পারবেন? দর্শক, এই রেড পাকচং ওয়ান এবং জারা ওয়ান হাইব্রিড ঘাস প্রায় একই ক্যাটাগরির ঘাস। আপনি সার, রাসায়নিক সার প্রয়োগের কম পক্ষে 15 দিন পরে ঘাসগুলো কাটার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হবে। অনেকেই প্রশ্ন করবেন, মনে মনে ভাবছেন যে এখন তো বৃষ্টির দিন, এখন এই বৃষ্টির দিনে বৃষ্টির সময় ঘাসগুলো কেটে কি গরুকে খাওয়াতে পারবো কিনা? দর্শক, আমরা নিরুৎসাহিত করব, কোনো ঘাসই বৃষ্টির সময় মাঠ থেকে কেটে নিয়ে সঙ্গে সঙ্গে গবাদি পশুকে খাওয়াবেন না। যদি পারেন রোদ্রে 1 ঘন্টা শুকিয়ে বা রোদ্রে একটু হিট দিয়ে তারপর খাওয়াবেন, অথবা বৃষ্টি চলে যাওয়ার পরে ঘাসগুলো কেটে একটু শুকিয়ে রেখে তারপর কেটে খাওয়াবেন, এটা খুব ভালো হবে। যাই হোক দর্শক, অনেক কথা বললাম, যদি আপনাদের এর পরেও কোনো প্রশ্ন থাকে, ও আরেকটা প্রশ্ন আছে আপনাদের, সেটা হচ্ছে প্রোটিন কোনটার কত পার্সেন্ট। এটা দর্শক আসলেই যারা ল্যাব টেস্ট করে অনেক সময় দেখা যায় যে আপনার এই ঘাসের বয়সের উপরে ল্যাব টেস্টের প্রোটিনগুলো উঠানামা করে। আমরা দেখেছি যে এটার পূর্ণাঙ্গ বয়সে আপনার প্রায় 16-17% পর্যন্ত প্রোটিন হয়ে যায়, আবার এটা আপনার দেখা যায় 16-18-20% পর্যন্ত প্রোটিন হয়ে যেতে পারে। তবে এখানে প্রোটিনটা আমি বলবো দুইটাই খুব কাছাকাছি সন্নিকটে, আপনারা চাইলে এই দুইটা ঘাসই আপনারা গবাদি পশুর জন্য চাষ করতে পারেন। যারা চাষ করবেন গবাদি পশুর জন্য, এই দুইটা ঘাস চাষ করলে আপনাদের সব থেকে বেটার হবে, কারণ আপনি যখন ভাত খান তখন আপনি কিন্তু 3 বেলা ভাতের সাথে একই রকম তরকারি 3 বেলা খেতে চান না, সেক্ষেত্রে কিন্তু একটু না একটু মিক্স হলে বেশি ভালো হয়। ঠিক তেমনি আপনার গবাদি পশুকে ওইভাবে লালন পালন করার চেষ্টা করুন, তাকেও মনে করুন আপনার পরিবারের একটি অংশ, তাহলে হয়তো বা লস করবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না, ভবিষ্যতে অবশ্যই খামার থেকে কিছু আয় করতে পারবেন। আল্লাহর অশেষ রহমতে যে ঘাসগুলো পৃথিবীতে আল্লাহতালা আপনাদেরকে দিয়েছে, দান করেছেন,
এটা কিন্তু একটি বড় পাওয়া। আগে যখন মানুষ গাভী গরু, ষাঁড় গরু, যে গরুই চাষ করতো, গবাদি পশু পালন করতো, তখন কাঁচা ঘাসের জন্য আহা কিভাবে তারা মাঠে ঘাটে ঘুরে ফিরে ওই বিভিন্ন জাতের কাঁচা ঘাস নিয়ে খাওয়াতো। তার মধ্যে দেখা যায় যে দিন একটা গরুকে ঘাস খাওয়াতেই তার 2 ঘন্টা কেটে যেত, কিন্তু এখন যে অবস্থা, একটা গরুর ঘাস কাটতে আপনার 2 থেকে 5 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। তো এই জন্য বলছি যে আল্লাহর অশেষ রহমত আমাদের উপরে আছে, মানুষের উপরে আছে। তাই আপনারা যারা গরুর খামার করবেন, একটু বুঝে শুনে খামার করবেন। সর্বোপরি একটা কথাই আপনাদেরকে বারবার বলেছি, গরুর খামার করার আগে সিদ্ধান্তটা আগে নেবেন যে আপনি কি গরুর খামার করবেন, নাকি ছাগলের খামার করবেন, নাকি ভেড়ার খামার করবেন। সিদ্ধান্ত নেওয়ার পরে যদি গরুর খামার করেন, সেক্ষেত্রে আগে আপনাকে ঘাস চাষ করতে হবে এবং আপনাকে এই গবাদি পশুর উপরে একটি ট্রেনিং নিতে হবে। তারপর আপনাকে গরুর ঘর উঠানোর পরে যখন ঘাসটা বড় হয়ে যাবে, তখন আপনি গরু উঠাবেন ঘরে। সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালো কিছু আশা করতে পারেন, বাকিটা আল্লাহর হাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশরাফুজ্জামান, ঢাকা, বাংলাদেশ।